পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ঝাড়ুল গ্রামের কাছে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া চার ডাকাতকে গ্রেপ্তার করেছিল ভাতার থানার পুলিশ। ধৃতদের জেরা করে রবিবার আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করল। ধৃত উত্তম দাসের বাড়ি ভাতারের কুবাজপুরে, ধৃত অপর এক ব্যক্তি অভিজিৎ দত্ত শহর বর্ধমানের বাসিন্দা। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।